ॐ तव कथामृतं तप्तजीवनं कविविरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदातकं ভুবি পিনন্তি ইয়ে বৃন্দাজনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদেব কেন্দ্রের ঠাকুরঘরে, আমাদের যে মন্দির আছে সেখানে। আপনারা ওখানে প্রায় 100 বেশি উপস্থিত হয়ে গেছেন অনলাইনে, আর আমাদের এখানে আমার সামনে আছেন 1, 2, 3, 4, 5 এবং সাধু ব্রহ্মচারীদের সব মিলে সব টানাটানি করল 7 জনের বেশি নয়। আমরা পড়েছিলাম বিগত দিন শ্রীরামকৃষ্ণ সঙ্গে দর্শন, তার দ্বিতীয় দর্শনের গল্প, এবং শ্রীরামকৃষ্ণ আজকে আমরা পড়ব শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথোপকথন। সমস্ত কথামৃত্যু যদি পড়ে দেখি তাহলে আমরা দেখব যে যে কটা কথা বলা আছে, যে যে প্রসঙ্গ করা আছে সমস্ত কথামৃত্যে, তার নির্যাস হলো কিন্তু এই যে আজকে যে কথাবার্তাগুলো হবে, যে 4টি প্রশ্ন করা হয়েছিল সেই 4টি প্রশ্ন এবং তার উত্তর, এইটি কিন্তু বারবার রিপিটেড হয়েছে। এইভাবে যে ঠাকুর বলেছেন যেরকম যে বাড়িতে মাছ এসেছে, কেউ মাছের পোলোয়া তৈরি করেছে, মাছ ভাজা করেছেন, মাছের টক করেছেন, মাছের ঝোল করেছেন, যার পেটে যেটা সয় সেটা তিনি করেছেন। কিন্তু এই অবস্থাটি এই আমাদের সারা কথাবৃত্ত জুড়ে কিন্তু এই একই গল্প বলে দেওয়া আছে। শুধু আমরা এই গল্প এই একই কথা বারবার বারবার পুনরাবৃত্তি দেখেছি। আমরা এই আজকের এই অংশটি যেখান থেকে পাঠ করব সেখান থেকে আমাদের বলা শুরু করছি। এটি পঞ্চম পরিচ্ছেদ, এটি মার্চ 1882 খ্রিস্টাব্দে আলোচনা হয়েছিল, এবং এটি শুরু হচ্ছে একটি অদ্ভুত সুন্দর শ্লোক দিয়ে। সে শ্লোকে বলা হচ্ছে, সংসার অর্ণব ঘোরে ইহ কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। সংসার অর্ণব ঘোরে, আমাদের এই জগৎ সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে, ঘোর সমুদ্র। সেই সংসার অর্ণব ঘোরে ইহ কর্ণধার স্বরূপকঃ, সেইখানে যিনি কর্ণধার স্বরূপ, কর্ণ সমুদ্রে কি আর কর্ণধার হন, যিনি পারাপার করে দেন, যিনি নৌকাটা পারাপার করেন সমুদ্রের ভেতরে, যেন একটি নৌকা রয়েছে এবং সেই নৌকার যিনি মাঝি তিনি হলেন সেই শ্রীরামকৃষ্ণ। নমস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরবে নমঃ, দুটো জিনিস ব্যবহার করা হচ্ছে, শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানানো হচ্ছে এবং একই সঙ্গে বলা হচ্ছে যে তিনি আমার জীবন্তরীর কর্ণধার এবং তাকে গুরুরূপে আমরা বরণ করে নিচ্ছি। এই গুরুরূপে বর্ণনা করা হচ্ছে, তাকে গুরুরূপে আমরা বরণ করে নিচ্ছি, গুরু মানে যিনি অন্ধকার থেকে আমাদের আলোতে নিয়ে যান। তাই বলছেন এই ঘোর সংসার অর্ণব, এখানে যখন আমরা দিশেহারা অবস্থায় আছি তখন তিনি আমাদেরকে নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একটি ভারী সুন্দর গল্প বলা হয়েছে, আমরা যারা এই সমুদ্র পেরিয়ে যাতায়াত করি আমরা খুব ভালো করে জানি। এই যখন আমাদের লঞ্চটা এসে দাঁড়ায় জেটিতে, তখন কিছু মানুষ আগের আমাদের যে ভেসেল তাতে যেতে পারে না, 2-4 জন মানুষ থাকেন, কিছু মানুষ লাইনের মাঝখানে থাকেন, কিছু মানুষ লাইনের পিছনে থাকে। যখনই ঘাটে এসে ভেড়ে একদল, যখন জাহাজ যখন ফাঁকা হয়ে যায় তখন এই লাইনটিকে ছেড়ে দেওয়া হয় এবং সবাই গিয়ে তাতে উঠে পড়েন, একদল মানুষ ওঠেন। একদল মানুষ টিকিট ঘরের কাছে থাকেন, তারা ভাবেন যে কতক্ষণে তারা কোন দিক দিয়ে যেতে হবে সেটা বুঝতে পারেন, তাকে টিকিট ঘরের যারা কর্মীরা আছেন তারা সাহায্য করে। তার একদল মানুষ থাকে ওই আমাদের যে স্টিমার ঘাট তার কাছে ওই দোকান আছে, পেটাই পরোটা আছে, চপ আছে, মুড়ি আছে, ফল আছে, তারা ভাবছেন এটা চলে গেলে কোনো অসুবিধা নেই, পরেরটাতে আমি ঠিক যাব। বলছেন শ্রীরামকৃষ্ণ ঠিক ওই রকম একটা নৌকা নিয়ে এসেছেন, নৌকা নিয়ে এসে তিনি উপস্থিত হয়ে ডাকছেন, ওরে পরপারে কে যাবে, এবং যখন পরপারে কেউ যাবার কাউকে খুঁজে পাওয়া গেল না, তখন প্রথম একদল যারা নৌকার ঘাটে দাঁড়িয়েছিল ঠাকুরের ডাক শোনা মাত্র তারা নৌকাতে উঠে পড়লো, তারা প্রস্তুত ছিল। 2 নম্বর হচ্ছে আরেকজন যারা প্রস্তুত কিন্তু পথ খুঁজে পাচ্ছিল না, এটা হচ্ছে দ্বিতীয় স্তরে। আর তৃতীয় স্তরের আমাদের মতো সেয়ানা, আমরা জানি পথটা কী কেমনভাবে হবে কিন্তু আমরা যেতে চাই না,
মনে হচ্ছে এই বেশ আনন্দে আছি, খুব ভালো আনন্দে আছি, এত আনন্দে আছি, এইরকম আনন্দ আর জগৎ সংসারে দুটো নেই। এরকম যদি আনন্দ চলতে থাকে তাহলে আমরা সেই আনন্দ সাগরে ভাসতে থাকবো, এইরকম তারা ভাবতেই থাকে। তাদের জন্য কী করলেন না ঠাকুর, তারপরে কাপড়টা কোমরে কোমরে ভালো করে বেঁধে হাত এবারে জোরের সঙ্গে হাঁটতে হাঁটতে এসে হির হির করে তাদের টানতে টানতে যেতে থাকলেন। আমরা যেরকম আমাদের যখন ভগবান আমাদের নিয়ে যাওয়ার সময় আসেন তখন আমরা নানা কিছু বলি না, আমি চলে গেলে একে কে দেখবে, ওকে দেখবে, এরকম নানা রকম লৌকিক বন্ধন দিয়ে আটকানোর চেষ্টা করেন। কেউ ওই লোহার গ্রিল ধরছেন, কেউ কিছু ধরছেন, কিছুতেই উঠবেন না। শ্রীরামকৃষ্ণ খুব বলশালী, তিনি টেনে হিঁচড়ে আমাদের নিয়ে চলে যান পরপারে এবং আমাদেরকে মুক্তির পথটি তিনি দেখিয়ে দিয়ে দেন। বলছেন, তাই বলছেন, সংসার রত্নব ঘোরে ইহ কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রীগুরবে নমঃ। এই আমাদের সংসার অর্ণবে, এই ঘোর অর্ণবে যখন আমরা কোনো পথ খুঁজে পাই না তখন কিন্তু আমাদের যিনি নিয়ে যান, আমাদের এই পথ দেখিয়ে নিয়ে যান, সেই শ্রীরামকৃষ্ণকে আমরা প্রণাম করছি। এই যে আজকে যে কটা প্রশ্ন আছে এটি কিন্তু কথামৃতের বিষয়বস্তু, এর বাইরে কিন্তু সারা কথামৃত জুড়ে আপনি আর কোনো কথা পাবেন না। একই প্রসঙ্গ নানাভাবে এসেছে। মাস্টার অত্যন্ত বিনীতভাবে প্রশ্ন করছেন, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এঁদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম কথাটা বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। এ কথা শুনলে আমাদের সকলের গায়ে জ্বর আসবে। ভগবানের যদি নাম গুণগান কীর্তন করবো তা কী করে করবো, স্কুলে পড়াবো কখন, বাজার দোকানই বা কখন করবো, রান্নাবান্নাই বা কখন করবো, ছেলেপুলেদের মানুষই করবো কখন? ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, এটা একটা ইনভ্যালিড প্রসঙ্গ, আমাদের অনেক সময় মনে হয় অপ্রয়োজনীয়, যেটা অসার জিনিস বলে মনে হয়, আনপ্রসঙ্গ করেছেন ঠাকুর। এ প্রসঙ্গে গত সপ্তাহে শুনছিলাম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহাস্বামী বিমলাত্মানন্দজি মাধবানন্দজির একটি স্মৃতি কথা বললেন কাকদ্বীপে। সেইখানে স্মৃতিকথাতে তিনি বলছেন যে মাধবানন্দজি যেদিনকে মন্ত্রদীক্ষা হলো সেই মন্ত্রদীক্ষার পরের দিন সকালবেলা তিনি শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন। মাধবানন্দজি মন্ত্রদীক্ষা হয়েছিল জয়রামবাটিতে, মায়ের সঙ্গে দেখা করতে গেছেন, মা তখন কুটনো করছেন, তিনি মায়ের সঙ্গে কথা বলছেন, মা একটা দুটো করে প্রশ্ন জিজ্ঞেস করছেন, হঠাৎই মা বলে ফেললেন, আর বাবা আমাদের মানুষদের কী কথা, আমরা কি সর্বদা ভগবানকে একসঙ্গে বসে জপধ্যান করতে পারি? এই ভাতের চাল ভাতের জল চড়ালাম, একটুখানি জপ করে নিলাম, আবার এই চাল ভিজিয়ে তারপরে যে জলটা ফুটে গেল তাতে চাল ফেলে দিই, ভাতটা হতে থাকলো, তখন একটু জপ করে নিলাম। মাধবানন্দজি মনে হলো শ্রীরামকৃষ্ণদেব যে কথাটা বলেছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, এটা যেন তার একটা জীবন্ত উদাহরণ। আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে বলেছিলাম পলিটেকনিক কলেজে এত কাজ আছে যে আমরা কিছুতেই সময় পাই না। মহারাজ এককাল হেসে বলেছিলেন, সব সময় কি কাজ করো, অকাজও তো অনেক করো, অকাজগুলোকে যদি জুড়ে ফেলো দেখবে এত জপ ধ্যান করার সময় আছে যে হেউ ঢেউ খাচ্ছ। এটা হচ্ছে কথা, এটা খুব সত্যি কথা, এটা পরীক্ষা করে আমরা দেখেছি। আসল যেটা হচ্ছে সেটা হচ্ছে চাওয়ার ইচ্ছা, তার প্রতি যে ভালোবাসা, সেটা আমরা এই অধ্যায়ের একেবারে শেষকালে দেখব। প্রিয়তা বুদ্ধি যদি না তৈরি হয় তাহলে কখনোই ভগবানের প্রতি আমাদের আকর্ষণ হয় না। যখন দেখবেন প্রিয়তা বুদ্ধি তৈরি হয়েছে তখন আমাদের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন, যে মানুষ দুদণ্ড কারুর সঙ্গে বসে কথা বলতে পারে না, যার এতটুকু সময় নেই, সে সারা রাত জেগে ওয়ার্ল্ড কাপের খেলা দেখে, তার কারণ হচ্ছে সেই ওয়ার্ল্ড কাপ তার কাছে ভীষণ রকমের আকর্ষণীয়। তিনি বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আজকেই দুপুরে আরেকজন আলোচনা করছিলেন, তিনি একটা খুব সমস্যার মধ্যে পড়েছেন, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, সে বেরিয়ে আসার চেষ্টাটা খুব একেবারে জেনুইন, সেই কারণে আমি তাকে একটুখানি সাহায্য করছেন, আমি ঠাকুরের এই প্রসঙ্গটা বললাম। আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এঁদের কাছে মাঝে মাঝে যেতে হয়, সৎসঙ্গ করার কথা বলছেন।
আমাদের প্রতি মুহূর্তে সৎসঙ্গ কী করে, আমাদের মনটিকে একবারে পরিষ্কার করে দেয়, আমাদের মনের ভিতরে যে মালিন্য সেই মালিন্যটি সরিয়ে দেয়। ঈশ্বরের ভক্ত বা সাধু তার কাছে যেতে হয়। কে সাধু বা ঈশ্বরের ভক্ত সে বিষয়ে একটি কবিতা ভারী সুন্দর কথা বলে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধু কনিশ্চয়। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, এই সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাই হয়, সাধুকে যাকে দেখলে আমাদের ইষ্ট ঈশ্বরের উদ্দীপন হয়, ভগবানের কথা আমাদের মনে পড়ে, ভগবান ভিন্ন অন্য কোনো প্রসঙ্গ আমাদের মনের ভেতরে আসে না, আমাদের জীবনের মনের মানোন্নয়ন হবে। আমরা ভূতেশানন্দজির কাছে যাওয়ার সময় কত রকমের কি প্রশ্ন ভেবে আসতাম, কিন্তু ওখানে গিয়ে সমস্ত প্রশ্ন যেন একবারে ছাড়খাড় হয়ে যেত। আমরা মহারাজের সেই দিব্য রূপটির দিকে তাকিয়ে থাকতাম, প্রথম দিকে কাছে বসে দেখতাম, মহারাজ সৎপ্রসঙ্গ করতেন হাঁ করে তাই শুনতাম, পরবর্তীকালে সৎপ্রসঙ্গ হতো কিন্তু অনেক দূর থেকে, কিন্তু আমাদের সবার দৃষ্টি ওই চেহারাটার দিকে থাকত, আমরা সবসময় ওই চেহারাটাকেই দেখার চেষ্টা করতাম। তাই বলছেন তাঁদের কাছে যেতে হয়, তাঁদের কাছে গেলে মনের মানোন্নয়ন ঘটে। আর বলছেন মাঝে মাঝে সংসারের ভিতর এবং বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না, প্রতিটি সংস্কার আমার ভেতরে আমার চরিত্র গঠনের এক একটা করে উপাদান তৈরি করে, একটা করে কোটিং তৈরি করে দেয়। আমাদের আসল মানুষটা তার গায়ে একটা করে কোটিং তৈরি করে। আপনারা দেখবেন অনেকে সমুদ্রের তীরে, আপনারা গেছেন গণিতের সবচেয়ে কঠিন শিক্ষিকা স্কুলের, তিনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন, খুব জোরে জল এসেছে ধাক্কা দিয়েছে, তিনি উল্টে পড়ে গেছেন, ছোট বাচ্চা ছেলে যেরকম খিলখিল করে হাসেন তিনিও সেরকম খিলখিল করে হাসছেন। এই কেন তিনি অন্য সময় এরকম আচরণ করতে পারেন না, তার কারণ সেই অনন্তের সামনে দাঁড়িয়ে তার ভিতরে যে অনন্ত সত্তা সেটা যেন একসঙ্গে মুখোমুখি দেখা হয়ে গেছে। তিনি ঝেড়ে ফেলে দিয়েছেন যে সমস্ত সত্তা, যে সমস্ত সংস্কারগুলো তাকে জড়িয়ে রেখেছিল সেটা থেকে তিনি বেরিয়ে এসেছেন। তাই মাঝে মাঝে আমাদের নিজেদের কাজ থেকে বেরিয়ে যেতে হয়। ঠাকুর উদাহরণ দিচ্ছেন প্রথম দিকে এটা করতে হয়, কেন না যখন চারা গাছ থাকে তার চতুর্দিকে বেড়া দিতে হয়, বেড়া দিলে কি হয় ছাগল গরুতে খায় না। পরবর্তীকালে এই চারা গাছ যখন বড় হয় তখন যখন তার গাছের গুড়ি মোটা হয় তখন সেই গাছে হাতি বেঁধে রাখলেও গাছের কোনোরকম ক্ষতি হয় না। এরপরে ঠাকুর বলছেন ধ্যান করবে মনে বনে কোণে, আর সর্বদা সদসৎ বিচার করবে, ঈশ্বর সৎ কিনা নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। এই দুটো জিনিস করছেন, যে সাধন প্রয়োজন, সাধন কীরকম, ধ্যান করবে মনে বনে কোণে, একেবারে রিমোটেস্ট পার্ট, নিজের মনকে সব কিছু থেকে গুটিয়ে নিয়ে এক জায়গায় রাখা, অথবা যে সংসার সমুদ্র এর থেকে গুটিয়ে নিয়ে একটা জায়গায় রাখা, অথবা কোনো একটা নির্জন জায়গা যেখানটা আমার ভালো লাগে, যেখানে কেউ আমায় ডিস্টার্ব করবে না, আনডিস্টার্বে। তার চেয়েও বড় কথা যেটা বলছেন, কাউকে না দেখিয়ে সবার থেকে অগোচরে থেকে নিজের সাধনার রাজ্যে ডুবে থাকতে হবে। সদাসৎ বিচার করাটা খুব কঠিন, কারণ সদাসৎ বিচার আমরা করতে পারি না বলে আমরা খুব সহজে কামিনী কাঞ্চনের আসক্ত হয়ে পড়ি, দাস হয়ে পড়ি, এই আমরা বিচার করে উঠতে পারি না বলে আমাদের এটা হয়। অথচ দেখবেন নিজেরা একটু বিচার করে যদি দেখেন, আজ যেটাকে সত্যি বলে মনে হচ্ছে, আজ যেটাকে খুব প্রধান বলে মনে হচ্ছে, কাল গিয়ে দেখবেন তার তেমন দাম নেই। আজকের সকালটা যেটা ভীষণ রকমের ব্রাইট ছিল, বিকেলবেলা গিয়ে হাজার চেষ্টা করলেও রিমাইন্ড করতে পারবেন না। অতএব যে সময়টা আছে সেই সময়টাকে ভালো কাজেতে, উন্নত মানের কাজেতে লাগাতে হয়। মাস্টার বিনীতভাবে দ্বিতীয় প্রসঙ্গ করছেন, সংসারে কিরকম করে থাকতে হবে। ঠাকুর বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশের নিজের বাড়ির দিকে মন পড়ে আছে, আর সে মনিবের ছেলেদের আমার ছেলের মতো মানুষ করে, আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে থাকে জানো, আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে,
ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে চাও তাহলে জড়িয়ে পড়বে, বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। এই সংসারে মন সব কাজ করা দরকার, কিন্তু এই সংসারটা ঈশ্বরের, তাহলে আমি বুদ্ধিটা চলে যায়। আমাদের সব কথায় যে আমি 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 করেছি আমি করেছি, আমি এই রামকৃষ্ণ মিশনকে জমি দিলাম, আমি একে জমি দিলাম, আমি 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 আমাদের যে ব্যাপারটা চলতে থাকে, এই আমিটা কিন্তু খুব সহজভাবে এসে যায়। কেউ ইচ্ছা করে এরকম আমি আমি বলে না, কিন্তু এই যে নিজের ওপর কন্ট্রোল না থাকার ফলে এই আমি 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 এটা আমাদের ভেতরে ভীষণভাবে এসে যায়। সব কিছুকে তাঁর করে দিয়ে তাঁর প্রতিনিধি হিসেবে যদি আমরা সংসার করতে পারি তাহলে কিন্তু হবে, নাহলে সংসার ভীষণ রকমের শোকের পরিবেশ এনে দেয়। আমাদের একজন পরিচিত, আমাদের আশ্রমের খুব পরিচিত, আশ্রমকে রিলিফের সময় বহুবার তিনি প্রাণ নিয়ে এসেছেন, তার দুই কন্যা, ফুটফুটে দুটি মেয়ে, যমজ কন্যা, তারা পড়াশোনা করছে, লেখাপড়ায় ভীষণ ভালো, স্কুলের পরীক্ষা শেষ হয়েছে, স্কুলের কাজ শেষ হয়েছে, হাফ টাইমের সময় বাড়ি ফিরবেন বলে তিন বন্ধু মাঝখানটায় দাঁড়িয়ে আছেন, রাস্তার মাঝখানে যেখানে দাঁড়ানোর কথা সেখানেই দাঁড়িয়ে আছেন, কোনো ভুল জায়গায় দাঁড়িয়ে নেই, ট্রাফিক গার্ডের ফুলে একটা ট্রাক এসে তাদের তিনজনকে পিষে দিয়ে চলে গেল, বন্ধুকন্যার সঙ্গে সঙ্গে মারা গেল, আরেকজন এখনও লড়ে চলেছে, আরেকজন মৃত নয় কিন্তু সুস্থও নয়। এই ঘটনাগুলি তারা এর কোনো কিন্তু কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না, এই সবগুলো আমাদের জীবনে আসবে, কিন্তু আমরা যদি আমাদের জীবনটাকে ভগবত সমীপে না সঁপে দিই তাহলে কিন্তু এই তীব্র কষ্ট তীব্র বেদনা আমাদেরকে একবারে ছারখার করে দেবে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আটা জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজ করতে হয়, কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই, মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না, তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা হয়। আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে এই মন নীচ হয়ে যায়, সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। বলছেন প্রস্তুতি ছাড়া কোনো কাজ করলে খুব মুশকিল, হাতে যদি তেল না মেখে আপনারা কাঁঠাল কাটতে যান, কাঁঠাল ভাঙতে যান, তাহলে কাঁঠালের আটা এমন লেগে যাবে তাকে তোলাটা কঠিন হবে। ঠিক সেই রকম সংসারে থাকতে গেলে ভক্তি লাভ করতে হয়, এবং ভক্তি লাভ করবার জন্য নির্জনে সাধনা করতে হয়। আমাদের প্রথমে আমাদের ডেস্টিনটা, আমাদের কি উদ্দেশ্য সেটাকে ঠিক করে নিতে হয়, এবং সেই উদ্দেশ্যের জন্য যেভাবে যাওয়ার কথা সেইভাবে যেতে হয়। স্বামীজি বলছেন লক্ষ্য এবং সেই লক্ষ্যে যাওয়ার পথ দুটোই আমাদের জীবনের ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন ছেলেবেলায় আমরা সবাই ডাক্তার হতে চাই, কিন্তু ডাক্তার হওয়ার জন্য যেটি আমাদের দরকার সেটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, অথচ আমরা চোখ বন্ধ করে ডাক্তার হতে চাই। ছেলেবেলায় অনেকেই করেনি এরকম যে মনে পড়ে না, আগেকার দিনে এখন পাওয়া যায় কিনা জানি না, সেই প্লাস্টিকের স্টেথোস্কোপ, তারপরে প্রেশার মাপার যন্ত্র, থার্মোমিটার, এসব পাওয়া যেত, তাই নিয়ে কত আমরা ডাক্তারি করেছি। একটা পালিত স্বপ্ন আমাদের ভেতরে কাজ করে যে আমরা ডাক্তার হতে চাই, ডাক্তার হওয়ার জন্য যোগ্যতা সেটা আমরা অর্জন করতে চাই না। বলছেন মজার কথা হলো এই যে ভালো জিনিসে যদি আমরা আমাদের মনকে রাখি তাহলে মন ক্রমাগত উন্নত হবে, ঈশ্বর চিন্তা করলে ক্রমে ক্রমে জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি আসে, ভালোবাসা তৈরি হলে আত্মজ্ঞান আসে, এবং আত্মজ্ঞান এলে এই সংসারটিকে অসার বলে বোধ হয়, তখন এই সংসারের প্রতি আমাদের বিতৃষ্ণা জাগে। ঠাকুর বৈরাগ্যের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন বিষয়ে বিরাগ ঈশ্বরে অনুরাগ, বিষয়ের প্রতি যেরকম আমাদের বিরাগ থাকবে সেরকম উচ্চ চিন্তা উচ্চ ঘটনার সঙ্গে আমাদের একটা ভালোবাসা থাকা দরকার। আবার এই মন যদি আমরা সংসারে ফেলে রাখি তাহলে সেই মন খারাপের দিকে চলে যায়, সংসার জল আর মনটা যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে, আর খাঁটি দুধ খুঁজে পাওয়া যাবে না, দুধকে তাই দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাতেই ভাসে, তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে, সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে। আসল কথাটা কী হচ্ছে জানেন তো, আমরা আসলে নিজেদের সবসময় জড়িয়ে ফেলি, আমি বলি আর এই কাজটা এত তারিখের পর থেকে করব না, প্রতিজ্ঞা করি কিন্তু আমরা সেই ছাড়তে পারি না,
তখন আমাদের মনে হয় আমি যদি না করি, আমি যদি না দেখি, তাহলে ওদের কে দেখবে? এই কথাই আমাদের, আমি ছাড়াই জগৎটা চলবেই না অচল না, আমরা একবারও ভাবি না আমরা যদি আজ মারা যাই আমাদের সংসার কিন্তু ঠিক ওইভাবে চলবে। আমরা যখন অল্প বয়স ছিল আমাদের, মাঝে মাঝেই ঠাকুর বলেছিলেন, কথা নিতে পড়েছি, শ্মশানে যেতে হয়, শ্মশানে দাহ দেখতে হয়, ইলেকট্রিক চুল্লি তখন কলকাতায় সদ্য সদ্য এসে কয়েকটি শ্মশান, কেওড়াতলা, নিমতলা, কাশীপুর, রতনবাবুর ঘাট, এরকম কয়েকটি জায়গায় আমরা দাহ করবার জন্য যে সময় ওই অস্থির ওই ইয়েটা নেওয়া হয়, নাভিক কুণ্ডলটা নেওয়া হয়, সেই সময় ইচ্ছে করে ওই যে চুল্লি তার পেছন দিকে ভীষণ গরম, তার মধ্যে সে তারপরে বলছেন আমরা যেতাম শ্মশানে, ওই পেছন দিকটায় যেতাম, ভীষণ গরম। কিন্তু যেটা সবচেয়ে আকর্ষণীয় দেখা সেটা হচ্ছে একবারে রাশি রাশি ঝুড়ি ঝুড়ি ছাই পড়ে আছে, শরীরের ছাই, যে শরীর নিয়ে আমাদের এত আকর্ষণ, যে শরীরটাকে লালন পালন করার জন্য আমাদের এত আকর্ষণ, সেটা আর কিচ্ছু নয়, শুধু একটু ছাই। আমার মনে আছে একজনকে দাহ করতে গিয়েছিলাম আমরা, সেই দাহ করবার সময় যেটা করে ওরা, সামনের দিকে চুল্লির মাথাটা খোলে, খোলার পরে ওই শেষ যে অংশটা সেখানে একটা পাটির ওপর বডিটা শোয়ানো থাকে, প্রেস দেওয়া হয়, যেমন করে আমরা কয়লার ইঞ্জিনে কয়লা ফেলি ঠিক সেরকমভাবে বডিটাকে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। যখন ওই ওপরের কভারটা খোলা হয় তখন ভেতরটা একদম গনগন করছে লাল, একদম আগুনের মতো, ফলে বডিটা ঢোকানো মাত্র সেটা সবটা একসঙ্গে পুড়তে থাকে, জামা কাপড় চুল যা কিছু ছিল সবটা পুড়তে থাকে, আর সেই চাকাটা কিছুতেই ঠিক মতো কাজ করছে না, ফলে সামনের দিকে যে ঢাকা সেটা ঢাকা যাচ্ছে না। আমরা চুপটি করে দাঁড়িয়ে একেবারে শক্ত হয়ে দেখছি আমাদের যে প্রিয় মানুষ, যাকে কাল অব্দি আমাদের বড্ড প্রয়োজনীয় ছিল, মনে হচ্ছে একে ছাড়া জীবন চলবে না, তিনি একবারে দাউ দাউ করে পুড়ছেন, কোনোভাবে সেই পোড়া থেকে তাকে আটকানো যাচ্ছে না। একটু তার হাতে কোথাও গরম জল পড়ে গেলে আমরা কত তার কাজকর্ম করতাম, কীভাবে সেই ফোসকাটাকে সারিয়ে দেওয়া যাবে, কী করে সেই ঘাটাকে সারিয়ে দেওয়া যাবে, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথর্বের মতো দেখছি তার সারা শরীরটা দাউ দাউ করে পুড়ছে, আগুনে পুড়ে ঝলস হয়েছে, আগুনের অংশ হয়ে গেছে, শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না, কাঠে যেমন ধীরে 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 জ্বলতে থাকে সেরকম না একসঙ্গে জ্বলছে। 45 মিনিট বাদে যখন নিয়ে আসা হলো, নাভি কুণ্ডলটা আরেকটু যদি উত্তাপ পেত সেটাও ভুলে যেত, সে এত গরম, মাটির ভেতরে মাটির সেই পাত্রের ভেতরে যখন রাখা হয়েছে সে মাটিটাও শক্ত হতে আরম্ভ করে দিয়েছে। এই হচ্ছে আমাদের জীবনের অবস্থা, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো দিন চলে রাখা তাই, সেইটাকে আমাদের করা দরকার। ঠাকুর তাই বলছেন, সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার, কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু, টাকায় কি হয়, ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত, ভগবান লাভ হয় না, তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না, এর নাম বিচার, বুঝেছ? এইটা হচ্ছে কথাই, খানিকক্ষণ আগে একটা ভিডিও ক্লিপিং একজন পাঠিয়েছিল, দেখছিলাম, একজন টাকা তোলা আদায় করতে গেছে, ওই অংশটুকু খালি পাঠিয়েছিলেন, সেইখানের একটা ডায়লগ, ছেলেটি বলছে যে তোলা আদায় করতে গেছে, সে মহিলাকে বলছে দুটি জিনিস খুব ভালো করে মনে রাখুন, এক হচ্ছে যখন কফি ইয়েতে মাটির তলায় যাবেন আপনাকে যে জোব্বাটা পরানো হবে তাতে কিন্তু কোনো পকেট নেই, তার মধ্যে করে যদি আপনি টাকা নিয়ে যেতে চান তা নিয়ে যেতে পারবেন না, আর দুই হচ্ছে ওপরে এখনও ইন্টারনেট কানেকশান লাগেনি, এখান থেকে যে আপনার সম্পদ মানি ট্রান্সফার করে NEFT করা যাবে সেটাও কিন্তু করা যাবে না, অতএব নিশ্চিন্ত করে জানুন যা আছে সব এখানে ছেলে যেতে হবে। আলেকজান্ডারের যখন শরীর চলে গেল, যাবার আগে তিনি তার সেনা প্রধানকে বললেন এই তিনটে জিনিস করতে হবে, আমার কফিনটা যখন যাবে সারা রাস্তা মণিমুক্তা ছড়াতে ছড়াতে যাবে, দুটো হাত যেন কফিনের বাইরে এসে যায়, বাইরে থাকে, এবং ডাক্তাররা আমার কফিনটা বয়ে নিয়ে যাবে। তার সেনাপ্রধান বললেন অবশ্যই সম্রাটের আদেশ পালন করা হবে, কিন্তু কেন এরকম করতে চান? বলছেন এই মণিমুক্তা ছড়ানো দেখলে লোকে ভাব বুঝতে পারবে বিশ্ববিজয়ী আলেকজান্ডার যে সারা জীবন যুদ্ধ বিগ্রহ করে মানুষকে কষ্ট দিয়ে এইগুলিকে সংগ্রহ করেছিল, এটির কোনো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস, দু হাত বেরিয়ে থাকলে তারা জানবে এই পৃথিবীতে খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে যাব। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি ভারী সুন্দর একটা কথা বলতেন, বলতেন এসেছি দিগম্বর, যাবো দিগম্বর, মাঝে কয়েকদিনের আড়ম্বর, এই আড়ম্বরটাতে আমাদের যেন একটু অ্যালার্টনেস থাকে। আর তিন হচ্ছে ডাক্তাররা বয়ে নিয়ে যাবে, কারণ ডাক্তাররা সবসময় আমাদের আশ্বাস দেয় কিচ্ছু হবে না, আপনাকে আমি সুস্থ করে দেবো, আসল সুস্থ করার মালিক হলেন তিনি, তিনি যদি না রাখেন
ডাক্তার কেন, কারুরই সম্পর্ক হবে না। কিন্তু এই কামিনী কাঞ্চন জীবনের সারবস্তু নয়, ঈশ্বর হচ্ছে সারবস্তু। এই যে বোধ, এইটির নাম বলছেন বস্তু বিচার। মাস্টার বলছেন আজকে হ্যাঁ, প্রবোধচন্দ্রদয়ের নাটকে আমি সম্প্রতি করেছি, তাতে আছে বস্তু বিচার। ঠাকুর বলছেন হ্যাঁ বস্তু বিচার, এই দেখো টাকাতেই বা কী আছে, আর সুন্দর দেহেই বা কী আছে, বিচার করো। সুন্দরীর দেহেতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এইসব আছে, এইসব বস্তুতে ঈশ্বর, এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে থাকে। এই যে আকর্ষণীয় জিনিস, সেগুলোর প্রতি আমাদের ভীষণ আকর্ষণ থাকে। আপনারা দেখবেন যখন উৎসব টুৎসব হয়, দোকানের যে আপনার যে রোজকার যে দোকান, সেই দোকানের চতুর্দিকে সব টুনি বাল্ব লাগানো হয়, সব কিছু হয়, নিজের সাজ দোকানের সাজটা অন্যের থেকে আলাদা করার চেষ্টা করে। কেন না, লোকে যাতে আকৃষ্ট হয়। এই রকম জগৎ আমাদের ডাকছেন আকৃষ্ট হতে, সেটাকে উপেক্ষা করে মূল লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। কারণ মূল লক্ষ্যের দিকে যদি না এগিয়ে যাই, যদি ঠিক সময় পৌঁছে না যেতে পারি, তাহলে কিন্তু আমাদের থেমে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। পরবর্তী প্রশ্ন ছিল ঈশ্বরকে কি দর্শন করা যায়। ঠাকুর বলছেন হ্যাঁ অবশ্য করা যায়, মাঝে মাঝে নির্জন বাস, তার নাম গুণগান, বস্তু বিচার এই সব অবলম্বন করতে হয়। নির্জন বাস করতে আসল যেটা দরকার সেটা হচ্ছে তাকে চাই, তাকে চাই, এই বোধটা যেন আমাদের ভেতর জাগে, তাহলেই এই জিনিসগুলো, এই পথগুলো একটু একটু করে আমাদের সামনে খুলে যায়। মাস্টার জিজ্ঞেস করছেন কি অবস্থায় তাকে দর্শন হয়। আমরা আজকাল সিনেমা টিভির সিরিয়াল দেখে দেখে এই আমাদের বোধ হয়েছে যে শ্রীরামকৃষ্ণ মাকে দর্শন করলেন, মা ধিটিং ধিটিং করে নাচতে নাচতে এলেন, এসে বললেন রামকৃষ্ণ তোকে আমি দেখা দিতে এসেছি, ব্যাস তিনি দেখা দিয়ে চলে গেলেন। লীলা প্রসঙ্গ পড়লে আমরা কিন্তু দেখবো শ্রীরামকৃষ্ণ তার নিজের মুখে বলছেন তার দর্শনের গল্প, ঘর বাড়ি মন্দির সব ঘুরতে থাকছে, একটা আলোর সমুদ্রের ভেতরে তিনি একবার ডুবছেন, একবার উঠছেন, একবার ডুবছেন, অবশেষে সেই জ্যোতির সমুদ্রের ভেতরে তিনি ডুবে গেলেন। মা হলেন জ্ঞানস্বরূপ, সেই জ্যোতির প্রকাশ, তার ভেতরে তিনি ডুবে গেলেন, তার বোধে বোধ হয়ে গেল, তার আলাদা করে যে সত্তা ছিল, মা আলাদা এবং আমি আলাদা যে সত্তা, এই সত্তাটার আর কোনো রকম থাকলো না। বলছেন কীরকম করে ডাক, কীরকমভাবে পাওয়া যায়। বলছেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়, মা ছেলের জন্য লোকে এক খটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কেঁদেছে, ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান করিলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে, মন যদি একান্ত হও জবাবুল্য দল লও, ভক্তিচন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা, আমরা যখনই কোনো একটা জিনিসকে চাইব, চিন্তা করবো এটা আমার দরকার, তখন সেটা পাওয়ার জন্য কত রকমের আমরা চেষ্টা করে থাকি। এই গরমের দিন ভীষণ রকমের গরম, আমরা যখন এপার থেকে ওপারে যাই, তখন প্রথম যে জিনিসটা খোঁজ করার চেষ্টা করি সেটা হচ্ছে একটু ভালো জল, জল কোথায় পাওয়া যাবে, কোথায় একটু জল পাওয়া যাবে। এই গরমকালে গাড়িতে উঠেই প্রথম লক্ষ্য করার চেষ্টা করি যে জল আছে কি না। আগে যখন ট্রেনে করে যাতায়াত করতাম তখন ভীষণ জল তৃষ্ণা পেয়েছে, সঙ্গে যে ছোট্ট জলের বোতলটা নিয়ে গেছিলাম সেই জলটা শেষ হয়ে গেছে। ওই একটা ওই আমাদের ডায়মন্ড হারবারের পর থেকে একটা জিনিস বেরোয়, একটা ছোট্ট প্লাস্টিকের গেলাস, তাতে খানিকটা বরফ দেওয়া আছে, খানিকটা জল আছে, আর একটা স্ট্র লাগানো আছে। আমার সামনে, আমি তো কিনে সেটা ফুটফুট করে খাচ্ছি, খুব আরাম হচ্ছে। আমার সামনে এক ভদ্রলোক বসেছিলেন, তিনি বলেন আপনি জানেন ওগুলো ডেড বডি যে ইয়ের উপর থাকে সেইটা, তখন কিন্তু এসব বিচার করার সময় নেই, তখন কিন্তু ওই তৃষ্ণার জল আমরা খুঁজে চলেছি। ওই তৃষ্ণা, ওই তৃষ্ণা ভগবানকে চাইবার যে তৃষ্ণা, যেটাকে ঠাকুর ব্যাকুলতা বলছেন, সেই ব্যাকুলতা টাকা দরকার। আমি একটা খারাপ উদাহরণ দিয়ে থাকি, অনেকেই খুব আপত্তি করে থাকেন, সেটা হচ্ছে আমাদের উত্তর কলকাতায় এক ধরনের ওই চপ পাওয়া যায়, সেটা হচ্ছে এই খাস্তা কচুরি। আপনি বাড়িতে, এই সব উত্তর কলকাতার লোকেরা এই একই কাণ্ড করে থাকে, 10-12টা যদি আসা হলো যে কটা থাকলো সে কটা রাখা থাকে, ফ্রিজ টিজে রাখা থাকে, পরের দিন আবার সেটাকে এপিটপিট করে গরম করে খাওয়া হলো, তারপরও যে একটা দুটো থাকে সেইটা বিকেলবেলা চায়ের সঙ্গে আবার গরমে এপিটপিট করে করা হলো, কিন্তু সেটা তো আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। সেটা খাওয়া মাত্র ভীষণ জলতৃষ্ণা পায়, এক গ্লাস জল খেলাম, দু গ্লাস জল খেলাম, এক বোতল জল খেলাম, কোনো জলেতেই কিছু হচ্ছে না, মনে হচ্ছে আরও জল খাই, আরও জল খাই। এই যে ভোগ্যবস্তুর মতো তৃষ্ণা, এটা যখন আমাদের ঈশ্বরের প্রতি হয়
তখন সেটাকে ব্যাকুলতা বলছেন। এবং এই ব্যাকুলতা যখন আমাদের জীবনে যত গভীরভাবে আসতে থাকবে তত আমরা আরও ভগবানের দিকে এগিয়ে যাব। বলছেন, লোকে ঘটি ঘটি কাঁদে, এক ঘটি কাঁদে মাগ ছেলের জন্য, টাকার জন্য কাঁদে, ভগবানের জন্য কে কেঁদেছে? ব্যাকুলতা হলেই অরুণের উদয় হবে, তারপর সূর্য দেখা দিবেন, ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। আমরা যত আলোর পথে যেতে চাইব, যত আলোর দিকে আমরা অগ্রসর হব, তত একটু একটু করে আমরা আলোর দর্শন করতে পারব। পুরীতে গিয়েছেন, হোটেলের গেস্ট রুমে শুয়ে আছেন, আপনি ভাবছেন এই গেস্ট রুমে শুয়ে শুয়ে এই চোখ খুললুম, আলো সূর্য উঠলো, এই টুকটুক করে উঠে গেছে, আমি এমনি এমনি করে ছবি তুলছি, তা কিন্তু হবে না। গেস্ট রুম থেকে বেরোতে হবে, বারান্দায় এলে একটু একটু আলো দেখা যাবে, তারপরে হোটেল থেকে বেরিয়ে এসে সমুদ্র সৈকতে যখন আসা যাবে দেখা যাবে দ্বীপচক্রবালে একটু একটু করে আলো হয়েছে, তারপরে টুক করে একটা সময় সেই লাল রঙের সূর্য একটু একটু করে উদিত হবে, তারপরে ধীরে 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 সে আকাশে হবে, আপনি তার সঙ্গে ছবি তুলুন, দেখবেন আপনি তার আলোয় আলোকিত হয়ে গেছেন। বলছেন, তিন টান একত্র হলে তিনি দেখা দেন, বিষয়ের বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর। এই তিন টান যদি কারোর একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। এখানে একটা কঠিন টাস্ক দিয়েছেন, এই অনুভূতিগুলো আমাদের সবার হয়। আমার যদি সামান্য এক কাটা জমি থাকে তার প্রতি আমার ভীষণ আকর্ষণ থাকে, 600 স্কোয়ার ফুটের ফ্ল্যাট তার প্রতি ভীষণ আকর্ষণ, যেখানে যা দেখছি ভালো জিনিস যা দেখছি তাই দিয়ে আমার সেই 600 স্কোয়ার ফুট ফ্ল্যাটটাকে আমি সাজিয়ে যাচ্ছি, বিষয়ের বিষয়ের প্রতি টান খুব ভালো করে রাখছি, পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে রেখেছি। এই অভিজ্ঞতাগুলো আমাদের সবার হয়। মায়ের সন্তানের উপর টান, মাতার সন্তানকে ভালোবাসে, ঈশ্বরের সবচেয়ে বড় সৃষ্টি মায়ের যে ভালোবাসা, এই রকম ভালোবাসা জগৎ সংসারে আর দিতে হবে না, সেই একটি তার অনুভূতি আমাদের সবটার হয়। আর সতী তার স্বামীকে যেরকম ভালোবাসে, স্বামী যেমন তার স্ত্রীকে ভালোবাসেন, পারস্পরিক ভালোবাসা। বলছেন, এই তিন টান, তিনটি টান একসঙ্গে হলে যে ভালোবাসা হয় সেইটি হলে তবে ঈশ্বরের প্রতি ভালোবাসা হয়। এই তিনটি টান বলতে তিনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি প্রিয়তা বুদ্ধি। তোমাকে ছাড়া আমার অন্য কোনো জিনিস, এই জগৎ সংসারের কোনো জিনিস আর ভালো লাগছে না, এইটা যেন আমার মনের ভিতরে হয়। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয়কে ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিনটার একত্র হলে, করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন হয়। আমাদের মনে হচ্ছে আপাতত খুব সহজ একটা টাস্ক দিয়েছেন, কিন্তু তা কিন্তু নন, খুব সহজ কথায় মোড়া, একেবারে সুগার কোটিংয়ে মোড়া একটা জটিল টাস্ক তিনি আমাদের দিয়েছেন। এমন কিছু উদাহরণ দিয়েছেন যে উদাহরণগুলো, যে অনুভবগুলো আমাদের প্রত্যেক দিনের জীবনের অঙ্গ, আপনাদের কারুর অনুভব হয়নি এরকম বলতে পারবেন না। এই সমস্ত অনুভূতিগুলো, সমস্ত অনুভবগুলো আমাদের বিশেষভাবে হয়, কিন্তু আমরা সেগুলোকে ওভারলুক করে যাই। তাই যেন তিনি আমাদের চেনা মন্ডির ভেতরে ভগবানকে লাভ করার একটা কথা তিনি বললেন, ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই, বিড়ালের ছানা মিউ মিউ করে মাকে ডাকতে জানি, মা তাকে যেখানেই রাখে সেখানেই থাকে, কখনো হেসেলে কখনো মাটির ওপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়, তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিচ্ছু জানে না, মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দে আসবে। এইটা হচ্ছে কথা, শেষের যে কথা সেটা হচ্ছে শরণাগতি। যখন সমস্ত চেষ্টা হয়ে গেল, সব রকমের চেষ্টা হয়ে গেল তাও হচ্ছে না, তখন দুহাত তুলে তার শরণাগত হওয়া, তিনি যেরকম ভাবে রাখবেন ঠিক সেই রকমভাবে থাকা, সেই যখন যে রূপে মাগো রাখিবে আমারে সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে, এটা হচ্ছে কথা। ভারী সুন্দর করে ঠাকুর কত সহজের ভেতরে বলছেন। এখানে যে শ্লোকটি আছে না, ইহ কর্ণ ধার স্বরূপ কহ সংসার নব করে, ইহ কর্ণ ধার স্বরূপ কহ, এই সংসার অরণ্যের ভেতরে যিনি আমার এই জীবন্তরীকে যিনি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, যিনি আমার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার জীবনকে একটা জীবন্তরীর কর্ণধার হিসেবে যিনি প্রকাশিত হন, সেই শ্রীরামকৃষ্ণকে আমি প্রণাম করছি। আমরা প্রতি মুহূর্তে দেখছি একটু একটু করে তিনি বোঝাচ্ছেন, প্রথম হচ্ছে কেমন করে ঈশ্বরের মন হয়, ঈশ্বরের নাম গুণগান এবং সৎসঙ্গের কথা বলছেন, আলাদা নির্জনে গিয়ে তিনি সাধনের কথা বলছেন,
তারপরে বলছেন আমরা যে জুড়ে যাই, সব কাজের ভেতরে জড়িয়ে যাই, সেই জড়িয়ে যাওয়ার একটা পন্থা, বেরিয়ে আসার পন্থা বলছেন। তিনি বলছেন যে সংসারে দাসীর মতো থাকতে হবে, বড় লোকের বাড়ির দাসী যেরকম সব কিছু কাজ করে, কিন্তু সে জানে যাদেরকে আমার হরি আমার রাম রাম বলছেন তারা তার কেউ নয়। এমনকি বাড়ির মালিক যদি তাড়িয়ে দেয়, তার যে আম কাঠের সিন্দুক সেটিকে তার নিয়ে যাওয়ার মতো কোনোরকম সাহস থাকে না। তার বলছেন ঈশ্বরকে ভক্তি লাভ না করে যদি আমার ভেতরে যদি এই আসক্তি শূন্যতা না থাকে, তাহলে সংসার করতে গেলে সংসারে যে নানা রকম ঘাত প্রতিঘাত আঘাত আসবে, আপনি মানুষকে ভালোবাসবেন, বিশ্বাস করবেন, তারপরে বিশ্বাসের অমর্যাদা হবে, তখন ভেঙে চুড়ে যে তছনছ হয়ে যাবেন, সেই তছনছ হওয়ার দিনে কোনো একটা আঁকড়ি ধরা দরকার যেটাকে ধরে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ হয় আপনাকে হারিয়ে যেতে হবে, নাহলে এর থেকে বেরিয়ে যেতে হবে, হেরে যাওয়াটা কোনো কাজের নয়। অতএব এর থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের চেষ্টা করে যেতে হবে। বলছেন সাধন ভজন করা দরকার। আমি যদি মনটাকে সংসারেতে ফেলে রাখি, তাহলে সংসারের ভেতরে সেটা মিলেমিশে চলে যাবে। আমার যে সেই পবিত্র মন যেটা ছিল আমার ভেতরে, সেটাকে আমি কখনো কোনো দিন খুঁজে পাবো না। তাই এটির বড় প্রয়োজন। বস্তু বিচার করা দরকার, যে ঈশ্বরই একমাত্র বস্তু আর বাকি সব অবস্তু। ঈশ্বরের দর্শন হয় প্রত্যয়ের সাথে, বলছেন নির্জনে বাস, নাম গুণগান আর বস্তু বিচার। আর কী অবস্থায় তাকে দর্শন হয়, সেটা হচ্ছে ব্যাকুল হলে। আপনা আপনি মনের মলিনতা চলে যাবে, আর সেই পরিষ্কার যে আয়না তাতে ভগবানের রূপটি দর্শন হবে। উত্তর ভারতে মানুষজন বলে দর্শন সাফ হে, কেউ বলে দর্পণ সাফ হে। এই দর্শন বা দর্পণ, দর্পণ মানে চিত্ত দর্পণ, হৃদয়ের ভেতরে যে দর্পণটি আছে। দর্পণ আমাদের বাড়ির আয়না যদি মলিন হয়, আমরা ভিজে কাগজ দিয়ে সেটাকে প্রথম মুছে ফেলি, তারপরে শুকনো পরিষ্কার কাগজ দিয়ে সেটাকে মুছে ফেলি, ঝকঝক করতে থাকে সে আয়না, সে আয়নায় নিজের চোখ মুখ আরও পরিষ্কার দেখায়, আমি যতটা সুন্দর তার চেয়েও যেন আমাকে নিজেকে আরও বেশি উজ্জ্বল বলে মনে হয়। ঠিক সেই রকম নিজের ভেতরে যে আয়না, সেটাকে এই সুকর্ম তপস্যা এবং ব্যাকুলতার অশ্রু দিয়ে সম্পূর্ণভাবে সেটিকে সিক্ত করে পরিষ্কার করে সেটিকে শুষ্ক করতে হবে। তাতে তালে তালে ভগবানের যে প্রতিচ্ছবি সেটা খুব বেশি করে পড়বে। তিনটি টান এক করার কথা বলছেন, বিষয়ের বিষয়ের প্রতি, সন্তানের মায়ের প্রতি এবং সতীলক্ষ্মীর তার প্রতি। এই তিন টান, প্রিয়তা বুদ্ধি যদি না আসে, তাহলে কিন্তু এইগুলো সবকটা ফেল করবে। আমরা যে জিনিসটাকে চাই সেই জিনিসটাকে পাওয়ার জন্য আটমোস্ট চেষ্টা করি। এই যে আটমোস্ট চেষ্টা, এটা একমাত্র তখনই সম্ভব যখন তার প্রতি আমাদের প্রিয়তা বুদ্ধি চাই, আর ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় সব করার পর। একজন বলছেন আমি সব চেষ্টা করেছি, কই কিচ্ছু হলো না তো। এই সব কিছু করার পর যখন কিচ্ছু হচ্ছে না, তখন শরণাগত। আপনার কাছে যতটা করা সম্ভব সেটা আপনি করবেন, ঈশ্বর আপনাকে কী করবেন সেটা অনেক পরের কথা। আমাদের পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ বলতেন, একবার আমাদের সঙ্গে একটি ছেলে সাধু হতে এসেছিল, বর্তমানে সে আমাদের মধ্যে নেই, সেটা ভারী সুন্দর প্রশ্ন করেছিল। বলেছিল আমি তো খুব চেষ্টা করে থাকি, ভগবানও তো আমাকে কিছু করবেন। তখন মহারাজ বলছেন কতখানি চেষ্টা করিস, সকালে এক ঘন্টা যাও, বিকেলে এক ঘন্টা যাও, এর বেশি চেষ্টা করিস না। মনটাকে কি সবসময় তাকে ডাকবার জন্য উপযুক্ত করে তুলেছিস? যদি করে তুলে থাকিস, তাহলে নিশ্চিত নিশ্চিত করে জানবি যে তুই অবশ্যই তার দর্শন পাবি, তুই যোগ্য হয়ে উঠেছিস। তুই যদি তার কাজটাই করে, তার কাজ হচ্ছে তোকে কৃপা করা, আর তোর কাজ হচ্ছে সাধন ভজন করা, তাকে ডাকা। কৃপা করাটা তার কাজ, তুই যদি কৃপাই করতে থাকিস আর তোর নিজের কাজটা না করিস, তাহলে কিন্তু হয় না। যার যে অংশ তার সেটা করতে হয়। যেরকম রান্নাঘরে রান্না হচ্ছে, যার কাজ জ্বালানি দেওয়ার, সে জ্বালানি যদি না দিয়ে যায় তাহলে আগুন জ্বলবে না। যার কাজ বাসনপত্র পরিষ্কার করার, সে যদি বাসনপত্র পরিষ্কার না করে, জ্বালানি আছে অথচ রান্না হবে না। যার জলের সাপ্লাই দিয়ে যাওয়ার কাজ, সে যদি জল না দেয় তার সেটা করে না। একবারে পরপর 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 প্রত্যেকটা ইন্টার রিলেটেড। এখানে দুটো রিলেশন, আমি আর তুমি। আমার অংশটা যদি আমি পূর্ণ করে উজাড় করে না দিই, তাহলে কিন্তু হয় না। সেই কবিতার মতো, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, শেষ জীবনটা হাহাকারই কাটতে থাকে। আমি কেন নিজেকে উজাড় করে দিতে পারিনি, কেন আমার সবটুকু আমি দিতে পারিনি, আমার লজ্জা ঘৃণা ভয় এই যে বন্ধন যেগুলো তোমার সঙ্গে মিলেমিশে যেতে আমাকে দেয়নি,
এগুলোকে কেন আমি অতিক্রম করতে পারিনি? তখন দেখবেন এই হাহাকার সার হয়ে যাবে, জীবনের শেষে যেন হাহাকার সার না হয়, জীবনকে গতিময় করে তুলুন, তাকে একটা দিকে চালিত করুন, দেখবেন জীবন বড় সুন্দর, জীবন বড় ভালো। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ বীর্যম তংগ্রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।